অধিক শক্তিশালী রূপত প্রস্তুত হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির দলের ভবিষ্যৎ কার্যপন্থাক লৈ এবার বিজেপির মন্ত্রী বিধায়কক অধিক গুরুত্ব দিয়ে দলটোয়ে। সেয়ে অসমৰ সকলো মন্ত্রী বিধায়ক ইতিমধ্যে মুম্বাইত উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধরে মন্ত্রী বিধায়কক সুশাসনের প্রশিক্ষণ দিয়ার ব্যবস্থা গ্রহণ করেছে দলটোয়ে। সেয়ে দিসপুর ইতিমধ্যে সম্পূর্ণরূপে খালি হয়ে পড়েছে, উপস্থিত নাই কোনো মন্ত্রী বিধায়ক। আনহাতে আজিরপরা অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির। আজি এই অনুষ্ঠানত উপস্থিত থাকে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা, অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা আদি সকলো উপস্থিত থাকে এই অনুষ্ঠানত। আর সমান্তরালকে এই অনুষ্ঠানত উপস্থিত থাকে ফার্নান্দিসও। বিজেপির এই প্রশিক্ষণ শিবিরত অংশগ্রহণ করে অসমৰ বিত্তমন্ত্রী অজন্তা নেওগকে ধরে সকলো মন্ত্রী বিধায়কে। News Desk, News Nest.